হ্যালো, হোয়াট ইজ ভাই ব্রাদার অ্যান্ড ফ্রি ফেলোয়ার, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, সো গাইজ, আমাদের গেমের ভিতরে নতুন একটি ফেডারেল ইভেন্ট চলে এসেছে, যেটার নাম হচ্ছে জেন্টসু ওয়েল। তো এই যে ফেডারেল ইভেন্টের ভিতরে দুইটা আকর্ষণ রয়েছে। একটা হলো এই বান্ডেলটি, এই বান্ডেলটি হিসেবে কিন্তু মেইন প্রাইজে যায়, কারণ বান্ডেলটার লুক কিন্তু একটা অস্থির লেভেলের লুক। আর লুকটা কেমন লাগে দেখতে, এটা তোমরা এখনই কমেন্ট করে বলে দাও ভিডিও চলাকালীন অবস্থায়, যে লুকটা তোমাদের কাছে কেমন লাগে, কিসের মতো লাগে, কিসের সাথে তুলনা করা যায়। ওকে, আর হচ্ছে আরেকটা আকর্ষণ হচ্ছে এইটা, এটা কি আসলে ইমোট নাকি এইটা লবি এন্ট্রি অ্যানিমেশন, তা তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে, কারণ আমি যেটা বের করতে চলেছি বের করার পরে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। তাই ভিডিও মোটেও স্কিপ করবে না, আর এই বান্ডেলটার ব্যাপারটা অবশ্যই কমেন্টে এখনই লিখে ফেলো। সো বরাবরের মতো ব্যাটার হলে দুইটা আইটেম বাদ দিতে হবে, তাই আমি এখান থেকে দুইটা আইটেম বাদ দিয়ে দিলাম এবং কনফার্মে ক্লিক করে দিলাম। আর দেখবো যে আমাদের টোটাল কতটা ডায়মন্ড লাগে। অ্যাকাউন্টে ডায়মন্ড রয়েছে 1406টা। তো এই 1406টা ডায়মন্ড থেকে কত ডায়মন্ড লাগে এটা আমরা দেখব। তো প্রথমত আমি এখানে নয় ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম। গাইস, মোবাইলে একটা আলাদা সাউন্ড এসে গিয়েছিল, তাই এখান থেকে একটু কেটে দিতে হয়েছে। আমি একটু ভলিউমটা কমিয়ে নিই। অল রাইট, এবার হচ্ছে 19 ডায়মন্ডের স্পিন। তো 19 ডায়মন্ডের স্পিন করে দিলাম। 19 ডায়মন্ডের স্পিনে এখান থেকে আমাকে লোড আউট দিয়েছে। এবার 39 ডায়মন্ডের স্পিন। 39 ডায়মন্ডের স্পিনে আমাদেরকে স্কারের গান ক্রিয়েট দিয়েছে, এটা ওপেন করে ফেললাম। এবার হচ্ছে 69 ডায়মন্ড। তো 69 ডায়মন্ডে ও ভাই ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট দুইটা। 99 ডায়মন্ডের স্পিন করতে হবে এবার। তো 99 ডায়মন্ডের স্পিনটা করেই দিলাম। 99 ডায়মন্ডের স্পিনে ভাই একটুর জন্য বান্ডেলটা দিল না। আর 3টা স্পিন বাকি রয়েছে। বর্তমানে আমার ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ডের দাম অনেক কমানো হয়েছে, তাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ওয়েবসাইটের লিংক কিন্তু পিন কমেন্টে সবসময় থাকে, পিন কমেন্টে তোমরা পেয়ে যাবে ফার্স্ট কমেন্টে। আর ওয়েবসাইটে দেখো বর্তমানে কিন্তু ডায়মন্ডের দাম অনেক কমানো হয়েছে। এখানে তোমরা জাস্ট ভিডিওটা পজ করো, পজ করে দেখে নাও। এখানে কিন্তু তোমরা 25 ডায়মন্ডও নিতে পারতেছো, 50 ডায়মন্ড নিতে পারতেছো, 25 ডায়মন্ড 30 টাকা, 50 ডায়মন্ড 50 টাকা। আর তাছাড়া তোমরা কিন্তু উইকলি মেম্বারশিপ 140 টাকায় নিতে পারতেছো, মান্থলি মেম্বারশিপ নিতে পারতো 700 টাকায়। তো তোমাদের যার যত ডায়মন্ড লাগবে, উইকলি মান্থলি যা কিছু লাগবে অবশ্যই কিন্তু ওয়েবসাইট থেকে নিবে। আর দামটা এখানে পজ করে তোমরা দেখে নাও। ডায়মন্ড রয়েছে 1171, আর এবারে স্পিনটা 149 ডায়মন্ড দিয়ে। 149 ডায়মন্ডে পেট ফুড পেয়ে গেছি 149 ডায়মন্ড দিয়ে। এবার 199 ডায়মন্ড এবং তারপরে 499 ডায়মন্ড। তো আমাদের দুইটা জিনিসই নিতে হবে, তাই এখানে তো আমাদের পুরো ডায়মন্ডটাই লাগতেছে। 199 ডায়মন্ডের স্পিনে দেখি কোনটা দেয়। তো 199 ডায়মন্ডে মেইন আইটেম রিওয়ার্ডটা দিয়েছে, যেটা হচ্ছে একটা ইমোট নাকি লভ এন্ট্রি অ্যানিমেশন, এটা ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো আমি সরাসরি এটাকে ইকুইপ করতে পারতেছি না এখান থেকে। তো আমি এবার 499 ডায়মন্ডের স্পিনটা করে দেই। 499 ডায়মন্ডের স্পিনে ফাইনালি আমাদেরকে এই যে নতুন বান্ডেলটা, এই বান্ডেলটা দিয়ে দিল। তো বান্ডেলটা ওপেন করলাম, না ওপেন এখন করব না, ভল্টে গিয়ে ওপেন করব, কারণ হচ্ছে ক্যারেক্টার চেঞ্জ করতে হবে। রাইট, এবার আমরা চলে আসলাম ভল্টে। ভল্টে আসার পরে এখানে আমরা যেটার জন্য অপেক্ষা করতেছি সেইটা হচ্ছে ইমোট, মানে মেইন আইটেম যেটা ছিল এটা হচ্ছে একটা ইমোট। আর আদার সেকশনে আমরা এখান থেকে এই যে বান্ডেলটা পেয়েছি এটা এবার ওপেন করে ফেললাম এবং ইকুইপ করে ফেললাম। তো এইবার দেখো, এই হচ্ছে আমাদের নতুন বান্ডেলটি। বান্ডেলটির ফুল লুকটি তোমরা দেখতে পারতেছো। এই হচ্ছে আমাদের নতুন বান্ডেল, আর হচ্ছে আমাদের নতুন ইমোট হচ্ছে এইটা, যেটা একেবারেই নতুন কিন্তু আমাদের গেমের ভিতরে চলে এসেছে।
আর অস্থির লেভেলের একটা ইমোট নতুন জিনিস সবসময় ভালোই হয় বিশেষ করে আমার কাছে কিন্তু সবচেয়ে বান্ডেলটা বেশি ভালো লাগছে কারণ বুইয়া পিছনে বুইয়া লেখা রয়েছে আর ওটার কালারের সাথে কালারের একটা কম্বিনেশন রয়েছে আর চোখে যে বুইয়া অ্যানিমেশন রয়েছে এর সাথেও কম্বিনেশন রয়েছে সব মিলিয়ে আমার কাছে বান্ডেলটাই বেশি ভালো লাগছে ইমোটের তুলনায় তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো কত এমন খরচ হলো তোমরা তো দেখতেই পারলে এখানে আমার মনে হচ্ছে 1,082 ডায়মন্ড খরচ হয়েছে কারণ হচ্ছে আমার কাছে 1,406 ডায়মন্ড ছিল তো টোটাল যদি লাস্ট স্পিন পর্যন্ত তোমাদের করতে হয় 1,082 ডায়মন্ড খরচ হবে আশা করি তোমরা ব্যাপারটা ফুললি বুঝতে পারছো তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের পরিবার দিয়ে খেয়াল রাখবে অবশ্য মন্দ কাজ ও স্ক্যাম ওর হতে দূরে থাকবে আল্লাহ হাফিজ বন্ধুরা টাটা বাই বাই।